বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছি। আজকে আমার 35তম লেকচার। আমি তোমাদেরকে চাপ্টার 8-এর আজকে থিওরাম 13 দেখাবো। খেয়াল করো, চাপ্টার 8-এর থিওরাম 13 দেখাও যে এল এন এম অফ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এম বাই ফ্যাক্টোরিয়াল এন ডি এন ডি এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। যে ম্যাথটা 2010, 2013 এবং 2017 সালে আসছে, এই জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, এখানে এই ম্যাথটা করতে গেলে তোমাদের কিছু সূত্র জানতে হবে। তো এই সূত্রগুলো আমি আগেই তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো এই ম্যাথটা করার আগে তোমরা এই সূত্রটা জেনে নিবা। দেখো, যদি এক্স টু দি পাওয়ার এম কে এন সংখ্যক বার অন্তরীকরণ করা হয় তাহলে ফ্যাক্টোরিয়াল এম, দেখো ওই এক্সের উপরে যে পাওয়ারটা আছে এটা হবে ফ্যাক্টোরিয়াল এম। তারপরে এক্স টু দি পাওয়ার এই এক্সের পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ দিবা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ফ্যাক্টোরিয়াল এম মাইনাস এন, অর্থাৎ এখানে এম মাইনাস এন নিচেও এম মাইনাস এম। এই সূত্রটা তোমরা লিখে নিতে পারো, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে। তারপরে খেয়াল করো, দ্বিতীয় আরেকটা সূত্র এখানে তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে এল এম এন। এখানে দেখো, এল এন এম অফ এক্স সমান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম ডি এম ডি এক্স এম, এল এম প্লাস এন অফ এক্স সমান এই অংশটা, অর্থাৎ এটা সমান এটা লিখতে পারবা। তো এই সূত্রগুলো তোমরা লিখে নিবা। এবার দেখো, আমরা এখানে বলছে দেখাও যে এই অংশটা, এটা আমাদেরকে দেখাইতে বলছে, এটা সমান এত আমাদেরকে দেখাইতে বলছে। তো আমরা প্রথমে এই অংশটা নিব, এতটুকু অংশ নিয়ে কাজ করব। খেয়াল করব, শুধু এতটুকু অংশ নিয়েই আমরা কাজ করব। তো এখানে আমরা জানি, দেখো এই অংশটা সমান এটা লিখা যা, এটা সমান অর্থাৎ ডি ডি এন ডি এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এম প্লাস এন সমান লিখা যা, আর সমান জিরো থেকে এন এন সি আর ডি এক্স এন মাইনাস আর ডি এক্স এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার এম, আর এই অংশটা তোমরা লিখতে পারো। তো এই অংশটা তোমরা লিখে নিবা। প্রথমে কাজ হচ্ছে তোমাদেরকে এই অংশটা লিখে নেওয়া। আর এই অংশটা আসছে তোমার মূলত এই ইউবি এর সূত্র অনুসারে এটা লিখতে পারো, কারণ হচ্ছে এখানে এটা লিখার পরে খেয়াল করো, এখানে দেখো এটা যা আছে আমরা তা লিখলাম, এনসিআরের জায়গায় এনসিআর লিখলাম। এনসিআর লিখার পরে আমরা এই অংশটা থেকে আমরা এই অংশটা লিখব। খেয়াল করো, এই অংশ থেকে এই অংশ লিখব। এই যে প্রথম সূত্র দেখাইছিলাম, অর্থাৎ এন সংখ্যক বার যদি এক্স টু দি পাওয়ার এম কে অন্তরীকরণ করো তাহলে এই অংশটা আসে। তো আমাদের দেখো, প্রথমে এক্সের উপর পাওয়ার যেটা আছে এটাকে ধরছিলাম এম, আর এটারে বলছিলাম এন, তাহলে কি হবে? খেয়াল করো, এখানে এ দেখো ফ্যাক্টোরিয়াল এম আর এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, তো এটা তো এম আর এটা এন না, তো এম মাইনাস এন। খেয়াল করো ঠিক একই ভাগে হয়েছে যে এম মাইনাস এন, ঠিক দেখো এম মাইনাস এন, তো নিচেও এম মাইনাস এন, তো এটা হচ্ছে এম, এক্সের পাওয়ারটাকে এম আর এটা হচ্ছে এন, তো প্লাসে মাইনাসে 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 প্লাস হয়ে গেছে আর কি অংশটা। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটাকে যদি আর সংখ্যক বার অন্তরীকরণ করো তাহলে মাইনাস ওয়ান আর বার আসবে, আর সংখ্যক বার আসবে, এই জন্য মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সের জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আশা করি বুঝতে পারছো এই অংশটাও, আশা করি বুঝতে পারছো। তারপরে সমস্যা হইলে তোমরা বলবা। তারপরে দেখো, এখানে আমরা এই এনসিআর সমাবেশের বিন্যাস সমাবেশের সূত্র অনুযায়ী আমরা এই অংশটা লিখব। খেয়াল করে এটা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর, এটা সবাই জানো। আর ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আরটা সামনে নিয়ে আসছি, আর বাকিটা দেখো বাকি কাটাকাটি করে যা আসছে এক্সের উপর আমরা ওই যে এটা লিখছি এক্সের উপরেরটা, আর ই টু দি পাওয়ার এক্সেরটা ই টু দি পাওয়ার এক্স লিখছি, আর এটা থেকে কাটাকাটি করে এই অংশটা আসছে। আশা করি তোমরা বুঝবা, ক্যালকুলেশনটা ভালোভাবে দেখলেই হবে, সমস্যা হবে না। এবার দেখো এই অংশে, তো এটা তো আমরা ডান পক্ষটা লিখছি, বাম পক্ষটা তো আছেই, বাম পক্ষটাও লিখবা।
তো বলছি উভয় পক্ষে আমাদের এই অংশটা গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ আমরা তো অঙ্ক সবটা উঠাই নাই, আমরা এখানে শুধু একটা অংশ না উঠাইছি, এই অংশটা উঠাইছি, তো বাকিটা রয়ে গেছে না, এই জন্য আমরা উভয় পক্ষে এই অংশটা গুণ করে দিব। তো খেয়াল করো আমরা যে কাজটা করছি, এখানে উভয় পক্ষে ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস এম ফ্যাক্টোরিয়াল এন দ্বারা গুণ করে পাই। তো এটা আমরা যদি গুণ করি উভয় পক্ষে, তাহলে আমাদের এই অংশটা আসতেছে, খেয়াল করো। তো এই যে গুণ করে দিছে, এদিকেও আমরা এটা গুণ করে দিয়ে এটার সাথে ভিন্ন জায়গায় গুণ করছি, গুণ করে কাটাকাটি করছি, কাটাকাটি করার পরে আমাদের এই লাইনটা আসবে, আমাদের এই লাইনটা আসবে। আশা করি তোমরা এটা বুঝবা, শুধু কাটাকাটি করছে আর কিছু না, যা আছে কাটাকাটি করার পর এই অবশিষ্ট অংশটা রয়েছে। আর তোমাদেরকে অবশ্যই একটা সূত্র দেখাইছিলাম যে এই অঙ্কর একই পেজে যে এটা সমান এটা লিখা যায়, অর্থাৎ নিচের লাইন থেকে উপরেরটা আসে, আবার উপরের লাইন থেকেও নিচের লাইনটা লিখা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমি তোমাদেরকে এই সূত্রটা আবার দেখাচ্ছি, খেয়াল করো। এই যে অঙ্কের এই এই পেজে তোমাদেরকে আমি এই সূত্রটা লিখাই দিয়েছিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং তারপরও আবার দেখো, সবশেষে আবার সূত্রটা দেখাচ্ছি। এই যে দেখো, এইখানে এক্স টু দি পাওয়ার এক্সের উপর যেটা আছে এটা এম, আর ডিডি এর উপর আছে যেটা আছে এন, তাহলে ফ্যাক্টোরিয়াল এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, নিচেও ফ্যাক্টোরিয়াল এম মাইনাস এন। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করছি এখন। তো এই সূত্রগুলো একটু ভালোভাবে দেখে নিলে এই সমাধানগুলো তোমাদের কোনো সমস্যাই হবে না, আশা করি বুঝতে পারছো। আর ভিডিওগুলো তোমরা কোয়ালিটি বাড়িয়ে নিয়ে দেখবা, সেটিংসে গিয়ে কোয়ালিটি বাড়িয়ে যদি দেখো তাহলে তোমাদের আর সমস্যা হবে না।